খোদ তৃণমূলের প্রাপ্ত হগলি জেলা বাড়ির নাকেক ডগায় সরকারি টাকায় নির্মাণ হওয়া আস্ত বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠলো ঘটনাটি ঘটেছে বলুন্ডির মহেশপুর এলাকায় অভিযোগ এই জায়গায় দু সালে সরকারি অনুদানে আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে একটি আইসিডিএস সেন্টার নির্মাণ করা হয় বর্তমানে শেখ জাকির আলী গত দুদিন আগে ওই সেন্টারটিতে নিজ উদ্যোগে শাটার বসিয়ে চাবি দিয়ে দেন পাশাপাশি জানা গেছে ইলেকট্রিক মিটার বেরিয়েছে সেটিও নাকি জাকির আলীর নামে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকারি আই আইসিডিএস সেন্টারের মিটার জাকির আলীর নামে হলো কিভাবে স্থানীয়রা অভিযোগ করছেন এই জায়গাটির মালিক ছিলেন শেখ বাহার আলী জাকির আলীর সাথে চুক্তি হয়েছিল জাকির আলী বাড়ির পাশে খাস জায়গাটি জাকির আলীকে দেওয়া হবে তার পরিবর্তে জাকির আলী বাহার আলীর কাছ থেকে ওই জায়গাটি কিনে আইসিডিএস সেন্টারকে দেবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে জাকির আলী বাড়িটি নির্মাণ হওয়ার পর জায়গাটি আইসিডিএস সেন্টারের নামে না কিনে নিজের নামে কিনেছে কন্টাক্ট বলতে আমাদের মানে মহেশপুর মোল্লাপাড়া আর দেওয়ান এই তিনটে পাড়ার মিলে একটা সেন্টারের খুব প্রয়োজন ছিল আইসিডিএসের তখন এই তিনটে পাড়ার লোক সবাই মিলে প্রধানকে যে বলে একটা সেন্টার অন্তত আমাদের করে দাও তখন প্রধান বলে তোমরা জায়গা ঠিক করো আমি বিডিও সাহেবকে বলে দেবো তোমাদের সেন্টার একটা করা হবে এমন অবস্থায় বিডিও সাহেব তার লোক পাঠায় যে তোমরা জায়গা আমাদেরকে দেখাও তখন আমাদের একটা খাস জায়গা থাকে খাস জায়গার উপর আমাদের ক্লাব ক্লাবঘর করা ক্লাব ক্লাবঘরটা ভেঙে পড়ে যায় ওই জায়গাটা তখন আমরা ঠিক করি যে ওখানে একটা সেন্টার করা হবে তখন ওই শেখ জাকির আলী বলে যে ছেলেটি আছে ওর ওখানে বাড়ি আছে ও তখন বললো আমার বাড়ির পাশে সেন্টারটা না করে এখানে সমস্যা হবে তাহলে ওই খাস জায়গাটা আমাকে দাও ওর পরিবর্তে আমি রাস্তার গায়ে একটা জায়গা কিনে দিচ্ছি বাহার আলীর কাছ থেকে ওর সঙ্গে কথাবার্তা হয়েছে ওই জায়গাটা আমি সেন্টারকে রেজিস্ট্রি করে দেবো সরকারকে এই বলে তিনটে পাড়ার লোক মিলে একটা দশ টাকার স্ট্যাম্প পেপার করে কাগজ কলম হয় যে হ্যাঁ ওই জায়গাটা আমি সেন্টারকে দিতে বাধ্য থাকিব সেরকম লিখিত পরিচিত হয়ে হওয়ার পর এই সেন্টারটা তৈরি হয় দু সালে দু হাজার উনিশ সালে হওয়ার পর লকডাউন পড়ে যায় লকডাউন পড়ার পর সরকারি কাজ তো তখন কাজটা মাঝখানে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর এমতাবস্থা এরকমই পড়ে থাকে তারপরে জাকির হোসেন কি করে সেই জায়গাটা বাহালির কাছ থেকে সেন্টারকে সরকারকে রেজিস্ট্রি না করে ডাইরেক্ট নিজের নামে রেজিস্ট্রি করে নিজের নিজের নামে মিউটেশন করে নিজের নামে ইলেকট্রিক তৈরি করে করার পর নিজে গিল বসিয়েছে সাটার বসিয়ে দিয়ে এখন চালাচ্ছে কি যে আমার আমি কাকুকে দখল দেবো নি স্থানীয় প্রধান বলছেন সম্পূর্ণ বাড়িটি সরকারি অনুদানে নির্মাণ হয়েছে তারা পুরো বিষয়টি সমস্ত প্রশাসনিক স্তরে জানিয়েছেন এরপরে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে দেখুন ওই আইসিডিএসটা পঞ্চায়েত সমিতির হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছে সরকারি তহবিল থেকেই হয়েছে ওরা টোটালটাই সরকারি কেউ গায়ের জোরে ব্যক্তিগতভাবে সেটা দখল করছে এটা আমি অস্বীকার করতে পারবো না আর এই ব্যাপারে কেন আটকে আছে আমরা চারদিকে দরখাস্ত করেছি বিময়েস থেকে আরম্ভ করে এসডিও বিডিও আইসি প্রত্যেককে দরখাস্ত করেছি আর আমরা পঞ্চায়েত থেকেও স্টেপ নিয়েছি কিন্তু এখনো কিছু হচ্ছে না আমরা প্রশাসনের উপর নির্ভর করে আছি দেখা যাক প্রশাসন কি করে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শেষের সরকার বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তবে সরকারি অনুদানে নির্মিত বাড়ি যদি কেউ জোর করে নিয়ে নেয় তা অন্যায় আমি ওটা খোঁজ খবর না নিয়ে কি করে বলবো আমার কাছে তো কেউ এসে বলেনি একদিন আমাকে ওই পিনাকি সে বলেছিল ডিটেলসটা এখনো বলেনি আমাকে বললো লিখিত পাঠাবো লিখিত পাঠায় বিভিন্ন দপ্তরে জানিয়েছে জানাতে পারে যদি এই ধরনের হয়ে থাকে আমি আগে খোঁজখবর খবর নিই যদি সরকারি টাকায় হয়ে কেউ দখল করে সেটা খুবই অন্যায় কিন্তু না কত সালে হয়েছে কত সাল থেকে কত সালের মধ্যে এটা দখল করেছে কারা করেছে সেটা ঠিক করেনি এই করুন অপরদিকে এই বিষয়ে বর্তমানে ওই বাড়ির মালিক জাকির হোসেন কি বললেন শুনুন এটা পুরো ভিত্তিহীন এরা হচ্ছে বারো মাস চোর ছেঁচড় এরা বারো মাস পার্টি করে লোকের টাকা লোকের সম্পত্তি মেরে খায় আমার ষোলো কাটা জমি টাকা পয়সা সমস্ত পেপার আছে আপনি পেপার দেখতে চান পেপার আপনাকে দেখিয়ে দেবো সেই জমি জোর করে চষে খাচ্ছে প্লাস আমার আড়াই বিঘে জমি পড়া পড়াচ্ছে আপনাকে ফিন্টে লিজিয়ে দেখাবো আমাদের ওবরে এত অত্যাচার করেছে যে বলে বোঝানো হবে না টাকা পয়সা নিয়েছে আমার দাদাকে পুলিশ দিয়ে আরামবাগে দোকান থেকে ধরিয়ে দেওয়া হয়েছে বা প্লাস আমার দাদাকে ধরিয়ে দেওয়ার জন্যে নারী নির্যাতন কেসের জন্য আমাকে একদিন একদিনে পাঁচ লক্ষ আশি হাজার তাকে থানাতে টাকা দিয়ে জামিন করে হাইকোর্ট থেকে বের করে আনা হয়েছে আমাদের ওপরে মানবিক কীভাবে যে অত্যাচার করেছে এই ইনসান কাজল এরা এরা যে বলে বুঝানো যাবে না আমার বাড়ির দোতলার কাঁধপন্থ ভেঙে দিয়েছে সেই কারণে আমরা ব্যবসা করে খাই আমার গাড়ির ব্যাটারি পণ্ত চুরি করে নিয়েছে আমাকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমি যে এইখানে সেন্টারটা চালু আছে সেই সেন্টারটাও আমাদের জায়গা সেই সেন্টার এখনো চালু আছে দুটো সেন্টার হতে পারে কিভাবে একটা পাড়ায় দুটো সেন্টার হতে পারে আমার সম্পত্তি থাকবে পয়সা থাকবে আমি কাউকে বিলিয়ে দেবো কি আমার যদি না হয় আমার যদি বাড়িটা না করি আমার একটি বিল আছে আমার সমস্ত পেপার পত্র রেডি আছে এইটা পুরো ভিত্তিহীন ঘরটা কে বানিয়েছে আমি 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 আমার টাকা হ্যাঁ আমার নিজের টাকা নিউজ আজ বাংলা আরামবাগ মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো